ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রোর বিরুদ্ধে সমস্ত পৃথিবীর মানুষগুলি সুজ্জার হয়ে প্রতিবাদ জানাচ্ছে, আর সেই মুহূর্তে অনেক মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানরা কোনো কথাই বলছে না, চুপ করে আছে। এর মাধ্যমে কি বোঝা যায়? মুখে বলি রাসূলকে ভালোবাসি, কাজে প্রমাণিত হয় রাসূলকে ঘৃণা করি। মুখে বলি রাসূলকে অনেক ভালোবাসি, কিন্তু কাজে দেখা যায় রাসূলের বিরোধিতা। আমরা এমন একটি বিষয় নিয়েছি বর্তমান সময়ে, আমরা জানি আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুচুক্রি মহল ইহুদি এবং খ্রিস্টান পাশাপাশি অগ্নিপূজক হিন্দুরাও এক দল হয়ে আমাদের নবীর কুৎসারটনায় লিপ্ত রয়েছে। বিশ্ব মানবতার প্রাণের স্পন্দন, যেই নবীকে না মানলে দুনিয়া এবং আখিরাত দুটোই ভুলুণ্ঠিত হয়ে যাবে। এই রাসূলকে অমান্য করলে দুনিয়াতেও অপমান, আখিরাতেও জাহান্নামের আগুন আমাদেরকে পোহাতে হবে। সেই রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কার্টুন বানিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করছে ইহুদি এবং খ্রিস্টান পাশাপাশি যত বামপন্থী আছে, সমস্ত বামপন্থীরা অনেকটাই একাকার একদল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে এই বিষয়টি নেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা মুসলিম, আমাদের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ হবে আমাদের আদর্শ, যার নীতি নৈতিকতা আমরা অনুসরণ করে আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে ঢেলে সাজানোর চেষ্টা করি। সেই অনুযায়ী যদি আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজকে ঢেলে না সাজাই, তাহলে আমাদের এই পার্থিব জীবনের কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। এই পৃথিবীতে একমাত্র অনুসরণীয় ব্যক্তিত্ব হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা হলো বিশ্ব মুসলিমের সমস্ত মুসলিমদের একমাত্র কেবলমাত্র অনুসরণীয় ব্যক্তিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারিমে ঘোষণা করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাম, অবশ্যই তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ উত্তম নমুনা নিহিত রয়েছে। যেই নবীকে অনুসরণ করলে আমাদের ব্যক্তি পরিবার সমাজ সুন্দর হবে, যেই রাসূলকে অনুসরণ না করলে প্রত্যাখ্যান করলে দুনিয়ার জীবন হবে অসুন্দর, পাশাপাশি আখেরাত জীবন হবে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ পোষণ করে তাহলে সেই ব্যক্তির ভিতরে ঈমান থাকবে না। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারিমে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে বিশ্বের মুমিন মুমিনাত, হে বিশ্বের মানুষ, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। খবরদার, তোমরা তোমাদের আমলগুলিকে ভুলুণ্ঠিত করো না, নস্যাৎ করে দিও না, তোমাদের আমলগুলিকে নষ্ট করে দিও না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমেই আমাদের জীবন হবে সুন্দর, আমাদের আমলগুলি হবে গ্রহণীয় গ্রহণযোগ্য অ্যাকসেপ্ট। আর যদি আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ ছেড়ে দিয়ে অন্য কোনো পথ অন্য কোনো মত অন্য কোনো তরিকায় আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে পরিচালনা করি, তাহলে আমাদের এই আমলগুলি আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পদ্ধতিতে সেই তরিকায় কোনো আমল গ্রহণ করবেন না। আল্লাহর কাছে গ্রহণীয় আমল যদি আমরা করতে চাই, রাসূলের অনুসরণের মাধ্যমেই করতে হবে, রাসূলের আদর্শকে মেনেই আমাদের আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। জান্নাত পেতে হলে রাসূলের অনুসরণের বিকল্প কোনো পথ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনে কারিমের সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা ঘোষণা করলেন, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলকেই কেবল মানতে হবে, অন্য কোনো পথ অনুসরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলি
গ্রহণ করবেন না, সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমে, রাসূলের অনুসরণের মাধ্যমে, আল্লাহকে অনুসরণের মাধ্যমে আমাদের সমস্ত কাজগুলিকে পরিচালনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারীমের অন্যত্র বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে বিশ্ববাসীকে জানিয়ে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ না করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালো না বাসো, তাহলে আল্লাহ তোমরা জেনে রাখো অবশ্যই আল্লাহ কাফের সম্প্রদায়কে ভালোবাসেন না। এখানে এই কথার মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ না করো, তাহলে তোমরা হয়ে যাবে কাফের। আর কাফেরের বিপরীত শব্দ হলো মুমিন। কোনো ব্যক্তি যদি মুমিন দাবি করে, কোনো ব্যক্তি যদি, কোনো সমাজের মানুষ যদি মুমিন দাবি করে, তাহলে অবশ্যই রাসূলকে, অবশ্যই রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর অনুসরণ করতে হবে। এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, তার অনুকরণ অনুসরণ করতে হবে, তাহলেই সে ব্যক্তি মুমিন হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বললেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, অবশ্যই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে না, তারা কাফের। আর এই কাফের সম্প্রদায়কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসি না। আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের আগের আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে, বিশ্ববাসীকে, বিশ্বের সমস্ত মানুষকে জানিয়ে দিন, সমস্ত মানুষকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। ইহবিবকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ মানুষকে ভালোবাসার মাধ্যম হলো আমাদেরকে রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, তার আদর্শকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আমরা মুখে বলি আল্লাহকে ভালোবাসি, কিন্তু রাসূলকে আমরা অনুসরণ করি না, সুন্নাতের নামে বিদাত সংগঠিত করি, আমরা রাসূলকে বলি মুখে ভালোবাসি, কিন্তু রাসূলের বিরুদ্ধে যখন কুৎসারটনা করা হয়, তাকে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর মাধ্যমে আমাদের রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অপমানিত করা হয়, তখন আমরা ঘরে মুখে ছিপি আটিয়ে আমরা মুখ বন্ধ করে বসে থাকি, প্রতিবাদ করার মতো ভাষা আমাদের নাই, আমাদের মিছিল মিটিং করার মতো সাহস আমাদের নাই, আমরা ঘরে বসে থাকি আর বলি আমরা রাসূলকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার আদর্শকে ভালোবাসি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার বিপরীত, যেখানে সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলির পক্ষ থেকে, সমস্ত রাষ্ট্রের সমস্ত মুসলমানদের পক্ষ থেকে, ওই ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রোর বিরুদ্ধে সমস্ত পৃথিবীর মানুষগুলি সুচার হয়ে প্রতিবাদ জানাচ্ছে, আর সেই মুহূর্তে অনেক মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানরা কোনো কথাই বলছে না, চুপ করে আছে। এর মাধ্যমে কি বোঝা যায়? তাদের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা নেই, আল্লাহ রাসূলের মহব্বত নাই। মুখে বলে মদিনার সনদ দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, মুখে বলে আমার রাসূলকে অনেক ভালোবাসি, কিন্তু যেই সময়ে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি এক বাক্যে ওই ফ্রান্সের সমস্ত পণ্যগুলি বর্জন করেছেন, ফ্রান্সের ওই প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে, ওই মুহূর্তে অনেক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ঘাপটি মেরে বসে আছে, প্রতিবাদ করে না, এবং যারা প্রতিবাদ করছে পারলে তাদেরকেও বাধা দেওয়ার চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, দুঃখের বিষয়, মুখে বলি রাসূলকে ভালোবাসি, মুখে বলি আমরা রাসূলকে অনেক ভালোবাসি, কিন্তু কাজে তো পরিচয় পাওয়া যায় রাসূলের বিরোধিতা, বা কাজে তো সেই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত কারীমায় ঘোষণা করলেন, কেউ যদি রাসূলকে না ভালোবেসে, শুধু আল্লাহকে ভালোবাসতে চায়, তার ভালোবাসা কখনোই আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। এই পৃথিবীর বুকে
সুপ্রিম পাওয়ার দিয়ে, সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে, তার অনুসরণের মাধ্যমে সমস্ত কাজ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরা হাশরের 60 নম্বর আয়াত কারীমে ঘোষণা করছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদের মধ্যে তোমাদের রাসূল যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, তিনি যা তোমাদেরকে আদেশ করেন তা তোমরা বাস্তবায়ন করো, তা মেনে নাও, ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, যা তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমস্ত কাজগুলিকে আমাদের বাস্তবায়ন করতে হবে, তিনি যা আদেশ করেছেন তা আমাদের পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ রাসূলের মহাব্বত যদি অন্তর থেকে না করা হয়, এমনি মুখে মুখে বলা হয়, অন্তরে যদি আল্লাহ রাসূলের সেই মহাব্বত না থাকে তাহলে একে ঈমান বলা হয় নাই। আমরা ঈমান সম্পর্কে আলোচনা করেছি, তিনটি বিষয়ের সমন্বয়ে ঈমান গঠিত হয়। ঈমান, যে ঈমান দিয়ে একজন ব্যক্তি মুমিন হয়, মুত্তাকি হয়, ওই ব্যক্তির তিনটা গুণ থাকতে হবে, তার ভিতরে থাকতে হবে অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন, তিনের সমন্বয় হয় ঈমান গঠিত। মৌখিক স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, কাজে বাস্তবায়ন, কাজে পরিণত করতে হবে। যে কথাটি আপনি বিশ্বাস করলেন, যেই কথাটি আপনি মানুষকে তাবলিগ করে জানিয়ে দিলেন এবং ওই কথার উপরে নিজেকে বাস্তবায়ন করতে হবে, নিজেকে আমল করতে হবে, এই তিনটি জিনিসের সমন্বয় হলো ঈমান গঠিত। এই ঈমান যে ব্যক্তির ভিতরে আছে ওই ব্যক্তিকেই মুমিন বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি রাসূলকে ভালোবাসো। আমরা তো আল্লাহকে ভালোবাসি, এই জন্য আমরা সালাত করি, আমরা আল্লাহকে ভালোবাসি, এই জন্য সিয়াম রাখি, আমরা আল্লাহকে ভালোবাসি, এই জন্য 3-4 লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করতে যাই, আমরা আল্লাহকে ভালোবাসি, এই জন্য হালাল হারামকে বেছে খাওয়ার চেষ্টা করি। সেই আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে। আল্লাহ বলে দিচ্ছেন, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। ইহবিবিকুমুল্লাহ, আল্লাহ বলছেন তুমি রাসূলকে যদি তারা ভালোবাসে, তুমি রাসূলকে যদি তারা অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদেরকে আমি ক্ষমা করে দেব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের সমস্ত কৃত অপরাধগুলিকে আমি ক্ষমা করে দেব। আল্লাহু গাফুর রহিম, আর আমি আল্লাহ হলাম সবচেয়ে ক্ষমাশীল, সবচেয়ে দয়াবান। তাহলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে রাসূলের অনুসরণের মাধ্যমে। আল্লাহর কাছ থেকে আমরা বরকত যদি পেতে চাই, সম্মানের অধিকারী যদি হতে চাই, তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ ছেড়ে আমরা কখনোই আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তি আশা করতে পারি না, ক্ষমা পেতে পারি না। এই জন্য আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করবেন। তাহলে এই অত্র আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি পরিষ্কার করে দিলেন যে পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে আমার পক্ষ থেকে প্রেরিত বিশ্বনন্দিত বিশ্বের সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ আশরাফুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তোমাদের রাসূল, সেই রাসূলের অনুসরণ করো, তাহলেই তোমরা যে আমি আল্লাহকে ভালোবাসা, তোমরা যে আমি আল্লাহকে ভালোবাসো সেটা প্রমাণিত হবে। আর তোমরা যদি আল্লাহ রাসূলের অনুসরণ করো তাহলে আমি আল্লাহ কি করব তোমাদেরকে, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলিকে ক্ষমা করে দিব। তোমরা যদি আমার রাসূলের অনুসরণ করো তাহলে তোমরা এই বিগত সময়ে যত পাপ করেছো সমস্ত পাপগুলিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র সূরা আন-নিসার 80 নম্বর আয়াত কারিমায় বলছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবী আমার হাবিব মুহাম্মাদের অনুসরণ করল তারা যেন স্বয়ং আমি রব্বুল আলামিনের অনুসরণ করল। মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের অনুসরণ করল, অনুকরণ করল, রাসূলের আদর্শকে তাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার চেষ্টা করল, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো, আমি আল্লাহকে অনুসরণ করল। তাহলে এই অত্র আয়াতের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হলে আগে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, তার আদর্শকে বাস্তবায়ন করতে হবে, তাহলেই আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ বলছেন, ফা ইন তাওয়াল্লাউ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে ওরা হলো কাফের, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না, মহব্বত করেন না। ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনকে যারা অন্যভাবে পরিচালনা করার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা হলো কাফের, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না, মহব্বত করেন না। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের মাধ্যমে আমরা যেটা ক্লিয়ার বুঝতে পারলাম যে আমরা যদি সালাতগুলিকে আল্লাহর দরবারে গৃহীত করাতে চাই, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের সৎকর্মগুলি যদি আল্লাহর কাছে গৃহীত করাতে চাই তাহলে রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণের মাধ্যমেই এই কাজগুলি আল্লাহর দরবারে গৃহীত হবে, অন্য কোনো পন্থায় অন্য কোনো পথে আল্লাহর দরবারে গৃহীত হবে না। স্পষ্টভাবে আমাদের কাছে যেই কথাটি স্পষ্ট সেটা হলো কেবলমাত্র আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আল্লাহর নিকটে কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মই হলো মনোনীত ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া আর যত ধর্ম আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ, যত ধর্ম রয়েছে ওই ধর্মের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না। শেষ নবীর উপরে যখন কোরআন নাযিল হয়েছে, ইসলাম ধর্ম যখন আল্লাহর কাছে মনোনীত ধর্ম হয়েছে, তখন বিগত সমস্ত ধর্মগুলিকে রহিত করা হয়েছে, সমস্ত ধর্মের সমস্ত গ্রন্থগুলিকে রহিত ঘোষণা করা হয়েছে। কেবলমাত্র এই সময়ে, বর্তমান সময়ে আমাদের নবী আগমনের পরে সমস্ত নবী রাসূলদের সমস্ত রেসালাতকে মানসুখ করে দেওয়া হয়েছে, ডিলেট করে দেওয়া হয়েছে, ওই ধর্ম বর্তমান সময়ে আর চলবে না। এই জন্য যত ধর্ম আছে বর্তমান পৃথিবীতে, সমস্ত ধর্মের মানুষগুলিকে ইসলামকে সবচেয়ে বেশি কটাক্ষ করেন, ইসলামের যিনি প্রদর্শক, যিনি একমাত্র মাধ্যম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মহামানবকে তারা ব্যঙ্গ করে, তাকে অপমান করে, বিশ্ব মানবতাকে, বিশ্ব মুসলিমকে অপমানিত করছে। কেবল এটা হলো তাদের একটা চক্রান্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা পরীক্ষায় ফেলেছেন, আর সেই পরীক্ষাটা হলো যে আমরা এই সময়ে আমাদের নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে আমরা সন্তুষ্ট থাকি, নাকি ওই সমস্ত বামপন্থী ইহুদি খ্রিস্টান হিন্দুদের আদর্শকেও আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করি। দেখেন, সমস্ত পৃথিবীর মানুষগুলির মধ্যে সবচেয়ে জ্ঞানী যারা ছিল, জ্ঞানীরা একটা রিসার্চ করেন, একটা বই লিখেছে মাইকেল হার্ট, একজন খ্রিস্টান, মাইকেল হার্ট একজন খ্রিস্টান, এই দার্শনিক মাইকেল হার্ট একটা বই লিখেছেন, সেই বইয়ের নাম হলো দি হান্ড্রেড। 100 জন মনুষ্যের উপরে তিনি গবেষণা করে একটা বই লিখেছেন, আর এই বইয়ের লেখক হলেন একজন খ্রিস্টান, মাইকেল হার্ট হলো তার নাম, তার বইয়ের নাম দিয়েছেন দি হান্ড্রেড। 100 জন মনুষ্যের উপরে রিসার্চ করে এই খ্রিস্টান, এই মাইকেল হার্ট ঘোষণা করেছেন যে এই 100 জনের মধ্যে 1 নম্বর স্থানে তিনি দখল করে আছেন, 1 নম্বর স্থান থেকে অধিকার করে আছেন, তিনি হলেন প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলি আলহামদুলিল্লাহ, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে যেখানে বলা হয়েছে মুসলমানদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন এই 100 জন ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, এই 100 জন ব্যক্তির মধ্যে সর্বোচ্চ আদর্শবান একজন ব্যক্তি, 1 নম্বর স্থান দিয়ে তিনি একটা বই লিখেছেন। এটা কিন্তু কোনো মুসলিম লেখা নাই, একজন খ্রিস্টান ব্যক্তি লিখেছে। আর বর্তমান সময়ে ফ্রান্স হলো ওই ইহুদি খ্রিস্টানদের একটা রাষ্ট্র, সেই ফ্রান্সের ম্যাক্রো প্রধানমন্ত্রী আমাদের এই রাসূলকে তাদের মানুষই রচিত করেছে একটি বই দি হান্ড্রেড, আর তার কথাকে তারা উপেক্ষা করে আমাদের নবীকে ব্যঙ্গচিত্র করে আল্লাহ রাসূলকে অপমান করছে, বিশ্ব মুসলিমকে অপমানিত করছে। সেই সাথে আমাদের সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলি, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলি, অধিকাংশ রাষ্ট্রই এর প্রতিবাদ জানিয়েছে, সমস্ত মুসলিম তো অবশ্যই প্রতিবাদ জানাচ্ছেন, পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ওই ফ্রান্সের বিরোধিতা করছে, সমস্ত দূতাবাসগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে, দূতাবাস থেকে ওই রাষ্ট্রদূতগুলিকে ডেকে নিয়ে এর জন্য মানে তথ্য তলব করা হচ্ছে, কেন এই ধরনের কাজ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এবং শুধু তাই নয়, ফ্রান্সের যত
পণ্য রয়েছে, সমস্ত পণ্যগুলি অধিকাংশ মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আলেম ওলামারা যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে ওই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, দিতেই হবে, না দিলে ইমান থাকবে না। আমরা আলোচনায় বলেছি নিম্নতর ইমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই তাহলে কমপক্ষে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। আমরা আমাদের এই শক্তি নেই, যে শক্তি দিয়ে আমরা ফ্রান্সে যে ওই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, সেই শক্তি আমাদের নাই। আমাদের শক্তি আমাদের এরিয়ার ভিতরে যেটা রয়েছে সেটা হলো আমরা তাদের বিরোধিতা করি তাদের পণ্য বর্জনের মাধ্যমে এবং মৌখিকভাবে এর তীব্র প্রতিবাদের মাধ্যমে, যেহেতু সে আমাদের নবী নয়, সমস্ত পৃথিবীর সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের অনুসরণীয় একমাত্র ব্যক্তি বিশ্বনবী যারা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে আল্লাহ রাসূলকে অপমান করে একটা কারণ স্থাপন হয়েছে। এই জন্য আমরা এর প্রতিবাদ জানাই সম্মানিত উপস্থিতি। আমরা অনেকেই ইতিহাস জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে